আমার মনে হয় যে মানুষ যেটা করতে চায় না সেটা করে দেখানোটা আসলে এই আসানসোল স্টেশনের মতো তো পশ্চিমবঙ্গে আরও অনেক স্টেশন আছে, সেখানেও তো বড় বড় স্টেশন আছে, সেখানেও তো এমপিরা আছে, সব তো দিদির এমপিরাই আছে, তারা কিছু করতে পেরেছেন কি? আমি যাত্রী নিবাসের জন্য আলাদা করে টাকা মঞ্জুর করেছি, এমপিলাদের টাকা দিয়েছি। আমার প্রশ্ন হচ্ছে টাকা নিয়ে আসা, বাইরে থেকে টাকা নিয়ে আসা, হসপিটাল এক টাকাও রাজ্য সরকার থেকে নিয়েছি জমি ছাড়া, ওই যে ইএসএ হসপিটালের জমিটা যদি আপনি বলেন রাজ্য সরকারের সেটা ছাড়া, ও 57.50 কোটি টাকা কেন্দ্রীয় সরকারের থেকে নিয়েছি। এবং আপনাকে বলি একটা কী ট্যাক্স, প্রপার্টি ট্যাক্স না ডেভেলপমেন্ট ট্যাক্স কিছু একটা ট্যাক্স 75 লক্ষ টাকা মিউনিসিপ্যাল কর্পোরেশনকে দেওয়া হয়েছে, 75 লক্ষ টাকা। এই যে ব্রিজ তাতেও 57 কোটি টাকা এখন তার খরচা, সব কটা খরচা বাড়বে। আমি কি রাজ্য সরকার থেকে কিছু নিয়েছি? আমার চ্যালেঞ্জ যে মন্ত্রী হিসেবে কেন্দ্রীয় সরকার থেকে পয়সা নিয়ে আসে সেটা করা, তো সেটা আমি করেছি। এবার উন্নয়ন যদি ওনারা না দেখতে পান তাহলে অন্তত 21 অব্দি তো মমতা ব্যানার্জির সরকার থাকবে যদি তার আগে করে না যায়। আমার আমি শোর যে উনি ছানিশ্রী বলে একটা প্রকল্প আনবেন, তাতে এই যারা উন্নয়ন দেখতে পাচ্ছে না তাদের ছানি কাটা হবে, এবং আমার মনে হয় তাদের 1 নম্বরে এইখানকার আসানসোলের তৃণমূল নেতারা ওরা যদি উন্নয়ন দেখতে না পান, 5 কোটি টাকা দিয়ে বছরে 5 কোটি টাকা পেয়ে যে এত টাকা উন্নয়ন করা যায় সেটা আমার মনে হয় যে মানুষ যেখানে যাচ্ছে সেটা বলছে। বাকি আপনারা বই পড়বেন আর অপেক্ষা করুন, যদি কোনো প্যাম্পলেট অন্তত ছাপা হয়ে আসে সেটাও তো নীল সাদা রং হবে, কিন্তু কী লেখা থাকবে সেটা এখনও কিন্তু কেউ জানে না। এই হচ্ছে বাবুজি প্রধানমন্ত্রী সভায় করেন।